সেরা প্রতিযোগী হচ্ছে নেত্রকোনা প্রতিযোগী হাফেজ মুতাসিম বিল্লাহ যে কথন শরণী মানব খুঁজে পায় মুক্তি অনেক অনেক অভিনন্দন মুতাসিম বিল্লাহকে শীর্ষ স্থান বিজয়ী হওয়ার জন্য আর দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্বিতীয় স্থান বিজয়ী হয়েছে সালমান ফার্সি সালমান ফার্সি অনেক প্রিয় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি হিফজুল কোরআনের টেলিভিশন ভিত্তিক সবচেয়ে বড় রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো প্রতিভা সন্ধানে অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে পবিত্র 27 রমজানে এই গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হচ্ছে এবং এটি হচ্ছে বনানী শেরাটন হোটেলে দীর্ঘ এক বছর ধরে যে প্রতিযোগিতাটি চলছে আজকের অনুষ্ঠানের মাধ্যমেই কে বিজয়ী হচ্ছে তা নির্ধারিত হবে আর এই পুরো অনুষ্ঠানটি দেখা গেছে সরাসরি এনটিভির পর্দায় পেছনে যে সেট আপ দেখছেন সেটি হচ্ছে এনটিভির সে পথে আমাদের জীবনকে তরুণ বন্ধুরা আপনাদের ঘুরিয়ে দেখাই গ্র্যান্ড ফিনালের ইভেন্টটিতে বন্ধুরা এটি হলো পিসিআর বা প্রোডাকশন কন্ট্রোল রুম এই যে পুরো অনুষ্ঠানটি কিভাবে পরিচালিত হবে টেলিভিশনের পর্দা দর্শকরা কখন কি দেখবেন তা সবকিছু এখানে নির্ধারিত হয় আমরা একটি টেলিভিশন স্ক্রিনে যা দেখি তাকে কত সহজই না মনে হয় তবে একটি অনুষ্ঠানের পেছনে যে কত শত মানুষের পরিশ্রম থাকে তার নমুনা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে বাড়াইছে প্রতিভার সন্ধানে 2023-এর গ্র্যান্ড ফিনালে আলোকিত মঞ্চে প্রিয় দর্শক যেহেতু এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান তাই সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা হচ্ছে কেননা লাইভ প্রোগ্রামে রিটেকের কোনো সুযোগ নেই এখন যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইটের প্যানেল এর মাধ্যমে লাইট কম বেশি করা যায় এছাড়াও তার পাশে দেখছেন সাউন্ডের প্যানেল সাউন্ডের প্যানেলের মাধ্যমে অডিওটা কন্ট্রোল করা হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে গেছে চলুন আমরা বসে অনুষ্ঠানটি উপভোগ করি আমরা হয়তো সময়ভাবে পুরো জিনিসটা দেখাতে পারবো না আমরা সিলেক্টেড কিছু অংশ আপনাদের দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক পিএইচপি ফ্যামিলি আপনারা জানেন এটি হচ্ছে 15তম আসর খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন সেট তৈরি করা হয়েছে এই ঢাকা শেরাটনের গ্র্যান্ড বল রুমে পিএইচপি কোরআনের আলো প্রত্যেকবারই আমি দেখেছি যে অনেক সুন্দরভাবে অনেক আয়োজন করে এই অনুষ্ঠানটি তৈরি করা হয় এবং হাফেজরা যে দেশের বিশ্বের কৃতি সন্তান তাদেরকে তার যথাযোগ্য সম্মান দেওয়ার যে মানে ইচ্ছে বা উদ্যোগ তা কিন্তু এই পিএইচপি কোরআনের আলো থেকেই শুরু হয়েছে পিএইচপি কোরআনের আলো
এখানে চারজন হাফেজ গ্র্যান্ড ফিনালেতে আসার যোগ্যতা অর্জন করেছেন, তাদের মধ্য থেকে একজন বিজয়ী হবেন। সেই প্রক্রিয়ায় চারজনকে তেলাওয়াত করতে হবে এবং কিছু প্রশ্ন সওয়াল জবাবের উত্তর দিতে হবে, অর্থাৎ কোরআন সম্পর্কে, কোরআন শরীফ সম্পর্কে তাদের জ্ঞান কতটুকু সেটারও পরীক্ষা নেওয়া হবে, কতটুকু তারা জানেন সেটারও পরীক্ষা নেওয়া হবে। তো বন্ধুরা, এখন তেলাওয়াত শুরু হতে যাচ্ছে, চলুন আমরা তেলাওয়াত শুনি এবং সেখান থেকে আমরা ফাইনাল রেজাল্টে জানব কে বিজয়ী হলো। وأزواج
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে একটি অনুষ্ঠানের পেছনে কত শত মানুষের পরিশ্রম থাকে, দীর্ঘদিনের প্ল্যানিং থাকে, রিসার্চ থাকে। তো আজকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এছাড়াও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। জ্বলে ওঠ কোরআনের মহিমায় বিশ্বে শান্তির আওয়াজ তোলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।